বর্ষার প্রারম্ভেই গ্রামগঞ্জের বিভিন্ন নিচু জায়গা, খাল, বিল, ঝিল, পুকুরে ও নর্দমায় বৃষ্টির জল জমতে শুরু করেছে। স্বভাবতই এইসব স্থানে মশা বংশবৃদ্ধি করছে। নদিয়া জেলার টেহট্ট 2 নম্বর ব্লকের বিভিন্ন স্থানের নর্দমা, খানা, খন্দে বৃষ্টির জমা জলে মশার বংশবৃদ্ধি শুরু হয়েছে। কেবলমাত্র কীটনাশক স্প্রে দ্বারা যে মশার বংশবৃদ্ধি সম্পূর্ণ রোখা সম্ভব নয়, এ বিষয়ে স্থানীয় প্রশাসন সচেতন। তাই ঘোর বর্ষায় যাতে সমস্যা না হয়, সেজন্য সদা তৎপর টেহট্ট 2-এর ব্লক প্রশাসনের পক্ষ থেকে আগে থেকেই গ্রামীণ সম্পদ কর্মীদের মাধ্যমে জল জমে থাকা সেই সব জায়গাগুলোতে মশার লার্ভাখাদক গাপ্পি মাছ ছাড়া হলো। গত বছর বর্ষাতে ব্লক প্রশাসন কর্তৃক ছাড়া এই গাপ্পি মাছ মশার বংশবৃদ্ধি আটকাতে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। তাই এবছর ব্লক প্রশাসন বর্ষারম্ভের প্রথমেই একাজে উদ্যোগী হয়েছে। মাছ ছাড়ার আগে জায়গাগুলি ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর গ্রামীণ সম্পদ কর্মীদের মাধ্যমে গাপ্পি মাছ ছাড়া হয়েছে। এ প্রসঙ্গে মৎস্য দপ্তরের আধিকারিক শুভেন্দু হালদার জানান, লার্ভাখাদক গাপ্পি মাছ দ্রুত বংশবিস্তার করে এবং এদের প্রিয় খাদ্য হল মশার লার্ভা। জমা জলের স্থানে পরিমাণ মতো এই মাছ ছাড়া হলে এরা দীর্ঘদিন বেঁচে থাকতে পারে, সেই সঙ্গে মশার লার্ভাকে সমূলে বিনাশ করতে পারে। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। দেহট 2 নম্বর ব্লকে কর্মরত গ্রামীণ সম্পদ কর্মী ভিআরপি, আজ আমরা ব্লক থেকে গাপ্পি ফিস নিয়ে যাচ্ছি। প্রত্যেকটা পঞ্চায়েতে, আমাদের ব্লকের 7টি পঞ্চায়েতে এই জমা জলে এই মাছ ছাড়ার জন্য গত বছর আমরা একই রকমভাবে মৎস্য দপ্তরের থেকে এই মাছ নিয়ে গিয়ে জমা জলে ছেড়েছিলাম এবং সে বছর খুব ভালো ফল পেয়েছি আমরা। অনেক জায়গায় মাছ এখনও বেঁচেও আছে এবং তারা তাদের কাজ করছে। তাই এবছরও যেন এই করোনা আবহাওয়ায় ডেঙ্গু নতুন করে আমাদের সমস্যা না হয়ে দাঁড়ায়, তাই এই মশার লার্ভা নিধনকারী এই গাপ্পি মাছ আমরা নিয়ে যাচ্ছি এবং 7টা পঞ্চায়েতে সব জায়গায় আমরা ছাড়ব। যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন।